আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি দৈনিক রুটিন কেমন ছিল? এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। আসল রোজা নাকি দুটি রাখতে হবে? একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুণা হবে? বাসায় বিড়াল আছে, কদিন পরপর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা? এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এরপর প্রশ্ন হলো, স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানো তার অভিশাপ দিতে মন চায়, এটা কি ঠিক হবে? মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈনিক রুটিন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এরপরে ফজরের আগে সুন্নত পড়তেন এবং ফজরের আগে সামান্য একটু ঘুমাতেন, ঘুম থেকে উঠে সুন্নত পড়ে ফজর নামাজ আদায় করতেন, ফজর নামাজের পর জিকির আজকার তাসবিহ তিলাওয়াত ইরশাদ পড়তেন, চাষতে নামাজ পড়তেন, পরিবারকে সময় দিতেন, কখনো কখনো সমাজের কাজ থাকতো, দাওয়াতি কাজ থাকতো, সমস্ত কাজ পরিচালনা করতেন, দুপুরে একটু ঘুমোতেন, এরপরে জোহর আসর পড়তেন, রাতের খাবার এসার আগে খেয়ে ফেলতেন এবং এসার পরে দ্রুততার সাথে শুয়ে পড়তেন। এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এই বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক উলামা কিরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুল এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আসল রোজা নাকি দুটি রাখতে হবে? একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুণ হবে? একটি রাখতে দুটি রাখার ইচ্ছা ছিল, কিন্তু একটি রাখার পর আটা রাখতে পারেন নাই, আপনি 10 তারিখটা রেখেছেন, 11 তারিখটা রাখবেন, কিন্তু রাখা হয়নি, এর কারণে গুণ হবে না ইনশাআল্লাহ তাআলা। যদি অনিচ্ছাকৃত এরকম হয়, তবে অনেক উলামা ইকরাম ইচ্ছাকৃতভাবে শুধু আসল রোজা রাখাটাকে মাকরুহ বলেছেন, তবে এর বিপরীতে অনেক উলামা ইকরাম সেটিকে জায়েজও বলেছেন। তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি, সেটার কারণে যে কোনো গুণা হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাসায় বিড়াল আছে, কদিন পরপর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? যেহেতু প্রাণী এবং তার আপনার অতিরিক্ত বাচ্চা হওয়ার ফলশ্রুতিতে আপনাদের অসুবিধার কারণ হয়, প্রথমত এই বাচ্চা বিড়াল আপনি কোথাও রেখে আসতে পারেন, দ্বিতীয়ত তার যদি প্রজনন ক্ষমতা আপনি বন্ধ করেন তাহলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। এটি মানুষের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা? ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে, টাইম নেওয়া থাকে, সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন, সেই সুযোগ থাকে, এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই, দেওয়ার সদিচ্ছাও নাই, পাওনাদারের প্রেশারও আছে, সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন, নফল ওমরা করছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজকাম এগুলো তাদেরকে আখেরাতে মুক্তি এনে দিবে না, আল্লাহর প্রিয় পাত্র করবে না, বরং দুর্নীতি করার কারণে, অর্থ আত্মসাত করার কারণে তারা তাদের তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অনেকটা। আপনি কাজ করছেন অন্যায় এবং হারাম উপার্জন করছেন, আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন, এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া, নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাঁড়িয়ে তারা নামাজ কালাম পড়ছেন, আবার এই কাজগুলো করছেন। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। আপনি অনেক বেশি নামাজ রোজা, অনেক বেশি নফল উমরা করার দরকার নাই, নফল হজ করার, নফল আপনার আমল করার দরকার নাই, আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুনাহ থেকে বেঁচে থাকা, মানুষের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকা। এরপর প্রশ্ন হলো, স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানো তার অভিশাপ দিতে মন চায়, এটা কি ঠিক হবে?
বোন কি তালাক দিয়েছে, কিভাবে দিয়েছে, কোন প্রেক্ষিতে দিয়েছে, তালাক হয়েছে কি হয়নি, সেটা তো ভিন্ন আলাপের বিষয়। তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমার কারণে আল্লাহর কাছে বিনিময় পাবেন। আর যদি আপনার ক্ষমা না করেন, আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে, আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন, তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়েজ কোনো কাজ নয়। তবে গালমন্দ করা, মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে, সেটি আপনি করবেন না। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা, বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন। সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হন, তারা যদি নাস্তিক না হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন। আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে ওয়াস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক, মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসী নন। এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না।